আইপিএল যেন কাস্টমার একদম বাফারলেস ছাড়া দেখতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব। কোনো রকম ডিসের বিল দিতে হবে না, কোনো রকম ডিস লাইন নিতে হবে না, 24 ঘন্টার মধ্যে কিন্তু সার্ভিস পেয়ে যাবেন। তো আমার কাছে এই যে মি কমের ডাবল গ্লাসটা রাখছি, এটা ডাবল গ্লাস আছে, প্রোটেকশন আছে, কোনো রকম বাড়ি বুড়ে লাগলে পরেও কিন্তু আপনার ডিসপ্লে কোনো ক্ষতি হবে। তো এই 1500-2000 টাকা যে ডিসকাউন্ট, সেই টাকা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু গিফট কিনে নিতে পারবেন। রাইট, ওকে। 4K ভিডিও চললেই যে ওটা 4K টিভি তা কিন্তু না, আপনার 4K হতে হলে কিন্তু ডিসপ্লে 4K হওয়া লাগবে। মনে হচ্ছে আলাদা একটা এক্সট্রা সাউন্ড বার লাগানো। রাইট, আর ডিসপ্লে যেটা আছে ডিসপ্লে একদম ফ্রেমলেস, আপনারা দেখেন না, একদম নাই বলেই চলে, পুরোটাই ডিসপ্লে, পুরোটাই ডিসপ্লে। আসলে 50 ইঞ্চি টিভিটা সেম মডেলে আপনার সাউন্ড বার সহ ফ্রেমলেস, একদম বর্ডার ছাড়া কোনো ডিসপ্লে, বর্ডার ছাড়া ডিসপ্লে, 4K টিভি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম সেবা ইলেকট্রনিক্সে। আর সেবা ইলেকট্রনিক্স মানেই হচ্ছে টিভি রাজ্য। যারা হচ্ছে একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই ঈদে একটা টিভি কিনতে চাচ্ছেন, তারা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টিভির কালেকশন দেখাবো আপনাদেরকে। তো এই মুহূর্তে আমার সামনে সিরাজ ভাই আছে, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে তো ভাই অনেক সুন্দর সুন্দর কিছু ব্র্যান্ড নিয়ে কথা বলবো আমরা। প্রথমে আমি যতটুকু শুনেছি ভাইয়া, মিকম ব্র্যান্ড কিন্তু এখন অনেক পপুলার একটা ব্র্যান্ড। সো আপনাদের কাছে কি প্রত্যেকটা সাইজ, প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল আছে ভাইয়া? হ্যাঁ, মিকমে আমাদের কাছে আসলে আপনার 24 ইঞ্চি থেকে 65 ইঞ্চি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো ভাইয়া, মিকম ব্র্যান্ড কেন কিনবে, মানে এটার ফ্যাসিলিটিসগুলো আসলে একটু যদি বলতেন আমাদের। ফ্যাসিলিটিস হলো আপনার মিকম টিভি, মানে বর্তমান বাংলাদেশে জাপানি, কোরিয়ান এরকম কোনো ব্র্যান্ডের কিন্তু টিভি নাই। আচ্ছা, যদি কেউ বলে যে এটা জাপানি, এটা কোরিয়ান প্যানেল, তাহলে কিন্তু মিথ্যা বলা, অথবা কাস্টমারকে ধোকা দেওয়া। রাইট, সবই চায়না থেকেই আসে, সব একটা হলো চায়না থেকে ফিটিং হয়ে আসে, আর একটা হলো লোকাল ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে এসে ফিটিং হয়, অ্যাসেম্বল হয়, এতটুকুই পার্থক্য। তাছাড়া সবই চায়না। ওই রহিম করিম যাই বলেন, বাপের নাম হচ্ছে চায়না। আচ্ছা, রাইট, ওকে। সো ভাই, আপনাদের তো একদম 24 থেকে 50, 55, 65 পর্যন্ত অ্যাভেলেবেল আছে মিকমের মধ্যে। জি জি। আচ্ছা, রাইট, ওকে। সো ভাই, এখন সবচেয়ে মোস্ট ডিমান্ডিং যে সাইজটা সেটা কোনটা এখন? 32-43 জি। ওগুলোর মধ্যে আজকে একটা বিশাল ডিসকাউন্ট থাকবে কিনা বলেন। ডিসকাউন্ট অবশ্যই দেবো, যেহেতু সামনে ঈদ আসতেছে, মানে ঈদের অলমোস্ট আর 15 দিন আছে। আচ্ছা আচ্ছা, এই 15 দিনের আপনার হচ্ছে একটা ধামাকার ডিসকাউন্ট দেবো, যে 15 দিনের মধ্যেই এসে নিতে হবে। আচ্ছা, 15 দিন পরে আসলে ওই অফারটা আর পাবে না। হ্যাঁ, অনেকেই দেখা যায় যে এটা সেটা অনেক কিছু গিফট দিচ্ছে ভাই, আপনারা কি সলিড টিভি চ্যানেলটা ফ্রি মানে গিফট করতে পারবেন? আচ্ছা, এখন কিন্তু আইপিএল খেলা চলছে, তো আইপিএল যেন কাস্টমার একদম বাফারলেস ছাড়া দেখতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো। কোনো রকম ডিসের বিল দিতে হবে না, কোনো রকম ডিস লাইন নিতে হবে না। এখন কিন্তু ভাই ঝড় বৃষ্টি হচ্ছে, গত 2 দিনে খুব বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে, যেটার কারণে দেখা যাচ্ছে ওই যে লাইনের উপর, ডিসের লাইন যেটা থাকে ওর উপর বজ্রপাতে আপনি 2 দিন লাইনে নাই, এরকম অবস্থা কিন্তু। রাইট, তো আমরা যেটা টিভির সাথে সেট করে দেবো, এটাতে কিন্তু আপনার কোনো রকম ঝড় বৃষ্টিতে মানবে না। আপনার ওয়াইফাই লাইন আছে, তো টিভিতে আপনি ডিসের লাইন আছে, 1300+ ডিস চ্যানেল দেখা যাবে। রাইট, ওকে। সো মানে মিকম ব্র্যান্ড নিয়ে আসলে কথা বলে শেষ করা যাবে না, এটার কিন্তু গ্যারান্টি সার্ভিসটা কারেন্ট সার্ভিস, মানে আপনাদের যদি কোনো টিভির প্রবলেম হয়ে যায় 24 ঘন্টার মধ্যে কিন্তু সার্ভিস পেয়ে যাবেন। সার্ভিসটা আসলে আফটার যে সেল সার্ভিসটা, আপনার টিভি নিলেন কম দামে, যে 32 ইঞ্চি টিভি আমি 10,000 টাকায় পেলাম, নিয়ে নিলাম, তো 10,000 টাকায় আপনি নিলেন আর জিতে গেলেন তা কিন্তু না। আচ্ছা আচ্ছা, তো আপনার টিভি মনে করেন যে একটা টিভি তো লং টাইম ইউজ করবেন। রাইট, এখন লং টাইম পর্যন্ত যদি আপনার এই যে প্রতিষ্ঠান থেকে নেবেন, সেই প্রতিষ্ঠান থেকে যদি সার্ভিস না পান, পরবর্তী ইলেকট্রনিক জিনিস ঝামেলা অবশ্যই হবেই, এটা মানতেই হবে যে ঝামেলা হবেই, আর এই ঝামেলা মেনেই আপনার হচ্ছে ইলেকট্রনিক জিনিস কিন্তু ইউজ করতে হয়। রাইট, তো যত ভালো ব্র্যান্ডই কিনেন আপনার সমস্যা আছে এরকম মেনে নিয়েই কিনতে হবে। তারপরেও আপনার যাতে এই সমস্যা যাতে কোনো প্রতিষ্ঠান থেকে কিনবেন, ওটা সার্ভিস যাতে দেয় এরকম একটা জায়গা থেকে আপনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে টিভি কিনবেন। টিভি কিনলে হবে কি, আপনার পরবর্তীতে কোনো ঝামেলা হলে ইনস্ট্যান্ট আপনি সার্ভিসটা পাবেন। কারণ আপনার টিভি নষ্ট হয়েছে মনে করেন যে সার্ভিস সেন্টারে 1 মাস পরে আছে, ওকে, তাইলে কিন্তু ওইটা হচ্ছে দেখা গেল 1 মাসে বাসায় যদি টিভি না থাকে বাচ্চারা হুলস্থুল লাগাই দিবে, তো সেই দিক দিয়ে কিন্তু মিকম টিভিটা সার্ভিসটা দ্রুত পাবেন। আপনার যদি প্রবলেম হয়, তাহলে আপনার 3-5 দিনের মধ্যে সার্ভিসটা পেয়ে যাবেন, সার্ভিসটা কিন্তু পেয়ে যাচ্ছি। রাইট, আর যদি কাস্টমার যদি মনে করেন যে সরাসরি সার্ভিস সেন্টার নিয়ে যায় কোম্পানির, তাহলে ইনস্ট্যান্ট সার্ভিস, মানে 24 ঘন্টার মধ্যে সার্ভিস, 24 ঘন্টা মানে 1-2 ঘন্টা বসে থেকে নিয়ে আসতে পারবে। তো আমাদের এখানে হচ্ছে 32 ইঞ্চি থেকে শুরু, 32 ইঞ্চি সব হলো অ্যান্ড্রয়েড টিভি। আচ্ছা, আর এই অ্যান্ড্রয়েডের মধ্যে আমার কাছে কিন্তু বেশ কয়েকটা মডেল আছে। রাইট, ওকে। আর মিকম ব্র্যান্ডের কিন্তু মডেলের অভাব নেই, যত মডেল লাগবে, যত রকমের লুকস লাগবে সবগুলো কিন্তু মিকম ব্র্যান্ডে আছে। জি, তো এখানে আজকে সর্বনিম্ন যে প্রাইস থেকে আমি অ্যান্ড্রয়েড টিভি দিচ্ছি, আমার কাছে 32-এর বেসিক টিভিটা কিন্তু এই মুহূর্তে নাই, কারণ ওই বেসিকের দামে স্মার্ট দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেসিকের দামে আজকে অ্যান্ড্রয়েড টিভি দিবো,
যার কারণে বেসিক টিভি আমরা পুরোটাই রাখতেছি না। তো এটা এই টিভিটা দেখেন, এটা হলো ডাবল গ্লাস। আচ্ছা আচ্ছা, ডাবল গ্লাসের যে ফ্যাসিলিটি, আপনার বাসায় বাচ্চা আছে বর্তমানে ভাই, ওই যে সনি স্যামসাং এইসব যে কাস্টমাররা যারা পূর্বে টিভি কিনছে, হ্যাঁ কিনে ওই যে দেখা যাচ্ছে বাসায় বাচ্চা আছে, যে রিস্কটা আছে ওই রিস্কের জন্য আমার কাছে প্রোটেক্টর আছে। আচ্ছা আচ্ছা, গ্লাস প্রোটেক্টর আছে, এই প্রোটেক্টর কিনতে আসে। তো আপনারা যদি ডাবল গ্লাস ফার্স্ট চান্সে কিনে নেন তাহলে কিন্তু পরবর্তীতে এই চিন্তায় পড়তে হবে। তো আমার কাছে এই যে মিকমের ডাবল গ্লাসটা রাখছি, এটা ডাবল গ্লাস আছে, প্রোটেকশন আছে, কোনো রকম বাড়ি বুড়ে লাগলে পরেও কিন্তু আপনার ডিসপ্লে কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। রাইট, এটাতে 2 জিবি র‍্যাম আছে আর 16 জিবি র‍্যাম আছে। আচ্ছা, 12 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আবার সাউন্ড বারও আছে, একটা সাউন্ড বার সিস্টেম, আর হচ্ছে আপনার 1 বছরের পার্টস প্যানেল গ্যারান্টি। আচ্ছা, তো এটার দাম রাখতেছি আমরা 13,500 টাকা ছিল, আজকের অফারে রাখতেছি 12,500, আর সাথে ওয়াল মাউন্ট থান্ডার প্রোটেকশন আর টিভি সানার ফ্রি আছে। ফ্রি আছে, রাইট, এই তিনটা ফ্রি আছে, আর দাম 1000 টাকা কমাই দিছি। আচ্ছা ওকে, এবার কি এটা দেখবো ভাইয়া? এরপর এবার ফ্রেমলেস, এটা সিঙ্গেল গ্লাস, খুবই পপুলার একটা টিভি। তো এটা সিঙ্গেল গ্লাসের একটা টিভি, ফ্রেমলেস, স্লিম বডিতে হবে, ভয়েস কন্ট্রোল সহ। আচ্ছা আচ্ছা, মানে সবচেয়ে কম দামের মধ্যে ভয়েস কন্ট্রোল টিভি। এটাতে আপনার 14,500 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে দাম রাখতেছে অনলি 13,000 টাকা। 13,000 টাকা মানে 1500 টাকা কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আচ্ছা ওকে, আমি ভাই একটা সত্য কথা বলি, যেটা হলো মনে করেন যে টিভির সাথে তো অনেক কিছু গিফট দেওয়া যায়, আমি এই টিভির দাম মনে করেন 15,000 টাকা আমি গিফট দিলাম, 2-3টা গিফট দিলাম। আচ্ছা আচ্ছা, মানে গিফটের জিনিস তো মনে করেন যে গিফটই, যেটা ওটা তো আর কাস্টমার বুঝবে না। 500 টাকার গিফট দিলে দিলাম আমি, এর সাথে 500 টাকা যেটা কেনা দাম সেটা কিন্তু আমার টিভির সাথে অ্যাডজাস্ট করতেই হয়। ওকে ওকে, কেউ কিন্তু এমনি এমনি ফ্রি দেয় না কোনো কিছু। তো আপনারা ফ্রি নেবেন নাকি হচ্ছে টাকায় আসলে কম নেবেন সেটা হচ্ছে বড় কথা। তো ঈদের সালামি কিন্তু আমি এখান থেকে 1500 ডিসকাউন্ট করে দিচ্ছি, 2000 টাকা ডিসকাউন্ট। রাইট ওকে, এটা কিন্তু ভয়েস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল কখনোই 13,000 টাকায় কোথাও পাবেন না। তো এই 1500-2000 টাকা যে ডিসকাউন্ট দিচ্ছে, এই টাকা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু গিফট কিনে নিতে পারবেন। রাইট ওকে, তো এটা 13,000 টাকা দিচ্ছি, 1 বছরের গ্যারান্টি, আবার ডিশ চ্যানেলটাও কিন্তু ফ্রি পে যাচ্ছে। এরপর আছে ডাবল গ্লাস, ডাবল গ্লাস। তো এই মডেলটা আমি যখন থেকে ভাই মিকম টিভি সেল করতেছি তখন থেকে কিন্তু এই মডেলটা মার্কেটে। এটা কি ভাই থিয়েটার সিরিজ? থিয়েটার সিরিজ, রাইট। আচ্ছা, এক নামে সিনে সবাই পরিচিত, থিয়েটার সিরিজ। ডাবল গ্লাস আছে, সাউন্ড বার আছে, ভয়েস কন্ট্রোল আছে, 2 জিবি র‍্যাম, 16 জিবি র‍্যাম, মানে অল ইন অল। এটার মধ্যে আপনার অ্যাজ ইট যা যা চাচ্ছেন তাই পাবেন এর মধ্যে, তাই পাবো। তো এটার আপনার এভরিথিং সবকিছু আছে, সব সহ এটার প্রাইস কোনো এক সময় 16,500 টাকা আমরা সেল করছি। তো বর্তমান বাজার অনুযায়ী আর কি দাম রাখতে হবে। তো এটার প্রাইস আমরা এখন রাখতেছি 14,500 টাকা, 14,500 টাকা, জি, রাইট। ওকে, সবগুলো গিফট আছে যা যা আছে, আর প্রাইস তো ডিসকাউন্ট আছেই। আর একটা মডেল যেটা প্রথমে দেখানো উচিত ছিল, এই একটা মডেল জাপান মডেল, জাপান মডেল, মানে এরা টিভি কিন্তু চাইনিজ, আবার জাপান টিভি ভাবেন না, টিভি চাইনিজ কিন্তু জাপান মডেল, জাপান টিভির যে কোয়ালিটিটা ওই রকমই। মানে সনি টিভিতে একসময় কিন্তু আমরা এই ডিজাইনটা দেখতাম, জি, এখনো দেখা যায়। তো এটার আদলে কিন্তু এই টিভিটা তৈরি করা হয়েছে। তো এটার হচ্ছে স্ট্যান্ডটা দেখেন, একদম লুকিংটা অসাধারণ করছে, রাউন্ড শেপে মিডল থেকে। আর সিঙ্গেল গ্লাসের এই টিভিটা বেজারলেস হবে, কোনো রকম বর্ডার ছাড়া, একদম স্লিম বডি হবে। ওকে, ভয়েস কন্ট্রোল আছে, 2 জিবি র‍্যাম আছে আর 16 জিবি র‍্যাম আছে। আচ্ছা, এই টিভিটা কিন্তু আপনার দীর্ঘদিন আগে যেটা ছিল ওটা ভয়েস কন্ট্রোল ছাড়া, তো ভয়েস কন্ট্রোল ছাড়া ওই টিভিটা আমরা বিক্রি করছি 14,500 টাকা, রাইট। আর এখন ভয়েস কন্ট্রোল আসছে, সাথে যে ডিসপ্লে গ্যারান্টি 3 বছর, 3 বছর না, মানে মিকম টিভিতে আগে সব টিভিতে ছিল 1 বছরের গ্যারান্টি, এটাতে হলো 3 বছরের গ্যারান্টি, রাইট। 3 বছরের গ্যারান্টি সহ 1 বছরের পার্টস ওয়ারেন্টি, এটার দাম রাখতেছি আমরা 17,000 টাকা, মাত্র 17,000 টাকা, জি, 17,000 টাকা। কাস্টমার এখন মনে করেন যে আসলে এই যে 1 বছরের যে টিভির গ্যারান্টি আর 3 বছরের গ্যারান্টি, 1 বছর দেখে যে 1 বছরই চলবে তা কিন্তু না, এটা 5 বছর চললে এটা 5 বছরই চলবে, রাইট। শুধু গ্যারান্টি ওয়ারেন্টি বেশি, দাম বেশি, আপনি গ্যারান্টি টাকা দিয়ে কিনে নিচ্ছেন। তো এটার দাম হলো 17,000 টাকা, 3 বছরের গ্যারান্টি, জাপান মডেল টিভি। আচ্ছা, রাইট। এরপর দেখাবো হলো 43 ইঞ্চি, মানে সবচেয়ে ডিমান্ডিং একটা সাইজ। এই পাশে আমার 43 ইঞ্চি সাইজ, আচ্ছা, 6টা টিভি ডিসপ্লে করা আছে। মানে সেবা ইলেকট্রনিক্সে আসলে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হলো আপনার একই জায়গায় আমার জেভিকো, হায়ার, শাওমি, মিকম, 4টা ব্র্যান্ডের টিভি ডিসপ্লে করা আছে। আচ্ছা আচ্ছা, মানে একদম মাল্টি মডেল থেকে আপনার পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব পছন্দ করে দেখে শুনে যাচাই করে আপনি একটা পছন্দ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো এখানে মিকমের যে মডেলগুলো আছে আমার কাছে 43 ইঞ্চি সাইজের, এই যে মানে যেটা 32 ইঞ্চি থিয়েটার সিরিজ দেখানো হয়েছে, এটা 43 ইঞ্চি থিয়েটার সিরিজ, ডাবল গ্লাস, সাউন্ড বার, ভয়েস কন্ট্রোল, 2 জিবি র‍্যাম, 16 জিবি র‍্যাম সবকিছু আছে এটাতে। এটা ডিসপ্লে হবে FHD। আচ্ছা আচ্ছা, মানে অনেকে আপনার 4K ভিডিও তো সব টিভিতেই চলে, 24 ইঞ্চিতেও চলে, 32 চলে, 50-55 সব টিভিতে চলে, 4K ভিডিও চললেই যে ওটা 4K টিভি তা কিন্তু না,
আপনার 4K হতে হলে কিন্তু ডিসপ্লে 4K হওয়া লাগবে মূলত প্যানেল 4K যেটা ওটাই হলো 4K টিভি আচ্ছা আচ্ছা তো 4K ভিডিও চালায় আপনার ওই সফটওয়্যার দিয়ে 160 পিক্সেলে প্লে করায় যদি 4K টিভি বলেন তাহলে কাস্টমারদের সাথে প্রতারিত করা হয় হ্যাঁ রাইট তো এরকম অনেক ব্যবসায়ী আছে ওটা না বলি তো এটা আমার হচ্ছে FHD টিভি আপনার ফুল এইচডি রেজুলেশন থাকবে ফুল এইচডি প্যানেল ডিসপ্লে সবই তো এটার ভয়েস মডেল সহ এটার দাম হচ্ছে 22500 টাকা আমার ছিল দাম সেখান থেকে 1000 টাকা ঈদ সালামিতে ডিসকাউন্ট দিয়ে দাম রাখতেছি আমরা 21500 সাথে ওয়াল মাউন্ট থান্ডার প্রোটেকশন আর ফ্রিজে আইপিএল খেলা ফ্রিজে ডিসেস চ্যানেল দেখবেন আচ্ছা রাইট ওকে সো এরপরে কোনটা দেখব ভাই এরপর 43 ইঞ্চির আরেকটা মডেল এটা হলো আপনার 4K টিভি 4K মানে এইটা হলো অরিজিনাল 4K একদম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মাদারবোর্ড পিসিবি বলেন আর প্যানেল বলেন সবকিছু চেক করে নেবেন যদি 4K না পান তাহলে টিভি আপনাকে ফ্রি দিয়ে দেব আপনারা গিফট নিবেন না প্রাইস ডিসকাউন্ট নিবেন আচ্ছা রাইট এরপরে আমার কাছে নতুন দুইটা মডেল আছে এইটা দেখে আমার মাথাই নষ্ট হয়ে গেছে কি ডিজাইন ভাই বলেন তো কিন্তু এই যে সনি স্যামসাং যেটা বলতেছেন ওই রকম কোয়ালিটি লুকিং আর ভিশন যদি শোরুমে যান তাইলে আপনি তো ভিশনের ভিডিও করেন এই রকম লুকের একটা কিন্তু ভিশন একটা টিভি আছে কিন্তু রাইট তো এটা হলো আপনার দুইটা মডেল আসছে আমার কাছে 43 ইঞ্চি সাইজের একটা হলো ফুল এইচডি নন ভয়েস কন্ট্রোল আচ্ছা আচ্ছা আর একটা হলো ভয়েস কন্ট্রোল 4K এটা হচ্ছে 4K এটা হচ্ছে ফুল এইচডি হ্যাঁ বাজেট অনুযায়ী মধ্যে আপনি একটা নিতে পারবেন এখন কিন্তু ভাই বড় টিভিতে মানে বড় টিভি বলতে 32 কিন্তু বেসিক টিভি হয় না আচ্ছা আচ্ছা তো 43 ইঞ্চি টিভি অনেকে খুঁজে যারা সিসি ক্যামেরা মনিটর করবে বা কম্পিউটারের সেকেন্ড মনিটর করে ডিসপ্লে করার জন্য যার কারণে কম দামের মধ্যে আপনার হচ্ছে ভালো মানের একটা টিভি খুঁজে 43 ইঞ্চি বড় সাইজের তো তাদের জন্য কিন্তু এটা আমি দিতে পারি কারণ এটা হলো আপনার একদম অফার ডিসকাউন্ট যাই বলেন সব বাদশাদ দিয়ে এরা দাম রাখতেছি মাত্র 20500 টাকা 20500 টাকা 20500 টাকা আর লুকিংটা দেখেন মানে এটা সাউন্ড দিয়ে ভাই এটা ডিজে পার্টি করা যাবে এটা হলো সাউন্ড বার মনে হচ্ছে আলাদা একটা এক্সট্রা সাউন্ড বার লাগানো রাইট আর ডিসপ্লে যেটা আছে ডিসপ্লে একদম ফ্রেমলেস আপনারা দেখেন না একদম নাই বলেই চলে পুরোটাই ডিসপ্লে পুরোটাই ডিসপ্লে আসলে পুরোটাই ডিসপ্লে একদম ফ্রেমলেস স্লিম বডি হবে আচ্ছা আচ্ছা তো এটার দাম হলো 20500 টাকা ফুল এইচডি নন ভয়েস নন ভয়েস আর যারা হচ্ছে 4K টিভি চাচ্ছে 4K এটা 100% সেম মডেলের মধ্যে আপনার 4K টিভি প্যানেল 4K পিসিবি 4K আর সাউন্ড বার সহ এটার ডিসপ্লে কিন্তু 3 বছরের 3 বছর থাকবে 3 বছরের ডিসপ্লে গ্যারান্টি আর চার্জ গ্যারান্টি হলো 1 বছর ওকে তো এটার দাম রাখতেছি আমরা 27000 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে 25500 টাকা 25500 টাকায় 4K টিভি 3 বছরের গ্যারান্টি সহ জি 3 বছরের গ্যারান্টি সহ 25500 আচ্ছা ভাই 15 দিনের অফার 15 দিনের 15 দিনের পরে যদি 16 দিনের মাথায় এসেও যদি আমারে বলে আমি দিতে পারবো না কারণ প্রত্যেক দিন কিন্তু টিভির দাম বেড়েই যাচ্ছে ক্লিয়ার কাট কথা আপনার ঈদের আগরাত পর্যন্ত সামরাত পর্যন্ত আপনি এই অফারে এটার দাম নিতে পারবেন রাইট ওকে সো ভাই অনেকে দেখা যায় যে 50 কিনতে চাইবে আছে সেম মডেলের মধ্যে 50 আছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই দিই ভাই আমার এই পাশে এইখানে এইখানে ভাই দেখেন এখানে আমার হচ্ছে দুইটা টিভি ডিসপ্লে করা আচ্ছা আচ্ছা নিচেরটা Xiaomi আর উপরেরটা হচ্ছে মিকম এটা 55 এটা 50 সাইজ আচ্ছা আচ্ছা কিন্তু আপনি কালার কোয়ালিটিটা দেখেন ভাই সেটার টু সেম এটার সাথে ওটার কোনো পার্থক্য আছে কিনা একদম সেম Xiaomi কিন্তু আপনার হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড সারা বিশ্বে চলে আর বাংলাদেশে তো এর আলাদা একটা ডিমান্ড আছে আচ্ছা তো এটার সাথে আমি ওটা কম্পেয়ার করাচ্ছি এই জন্য যে এটার সাথে ওটা কম্পেয়ার করে আপনি দেখেন মানে আপনারা নিজেরাই বুঝেন না যে একদম সেম টু সেম হ্যাঁ আমি যেহেতু মিকম নিয়ে কথা বলছি মিকমই বলি তো মিকমের আপনার এই 50 ইঞ্চি টিভিটা সেম মডেলে আপনার সাউন্ড বার সহ ফ্রেমলেস একদম বর্ডার ছাড়া কোনো ডিসপ্লে বর্ডার ছাড়া ডিসপ্লে 4K টিভি 4K টিভি দাম 38000 টাকা মাত্র 38000 টাকায় মাত্র 38000 টাকা এটা 3 বছরের গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি আবার এই সেম মডেলের মধ্যে আরেকটা টিভি আছে আচ্ছা আচ্ছা আপনার 1 বছরের গ্যারান্টি 32500 টাকা 32500 টাকায় মানে এই টিভিটাই যদি আপনারা 1 বছরে কিনতে চান তাহলে 32500 টাকা দুই মডেল আর কি আচ্ছা টিভিটা কিন্তু সেমই থাকবে জাস্ট আপনারা গ্যারান্টিটা কিনতেছেন হ্যাঁ হ্যাঁ রাইট মানে এটা কাস্টমারকে বোঝানোর জন্য আপনি ব্র্যান্ডের মধ্যে গেলেও কিন্তু সেম এরকমই হয় আর কি আচ্ছা আচ্ছা তো এরকমই আপনার এটা 38 আর 32500 রাইট ওকে এরপরে যে সাইজটাই সেম মডেলের মধ্যে 55 ইঞ্চি আছে 65 ইঞ্চি আছে যারা আমাদের ডিসপ্লে জায়গা নাই আর কি অনেকগুলো টিভি ডিসপ্লে করা যার কারণে ওটা ডিসপ্লে করে নাই কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবল আছে যারা লাগবে ইনশাআল্লাহ ফোন দিলে আমরা দিয়ে দেব রাইট ওকে এরপরে 24 ইঞ্চি সাইজটা দেখাবো 24 ইঞ্চিটা আমরা দেখাই দিই এখানে 24 ইঞ্চি শর্টকাটে দেখাই দেই এটা হলো আচ্ছা আচ্ছা আর
দুইটা মডেলের মধ্যে আপনি হচ্ছে বেসিক সিঙ্গেল। আচ্ছা এটা কিন্তু আলাদা একটা প্রোটেক্টর, আপনি চাইলে এরকম প্রোটেক্টর ভাইদের কাছে কিনে নিতে পারবেন। এটা হলো টিভি প্রোটেক্টর, যারা সিঙ্গেল গ্লাস টিভি কিনছেন তাদের জন্য। আচ্ছা টিভিটা দেখতে ঠিক সেম এরকমটা হবে কি না? কালার একদম ক্লিয়ার, ফুল এইচডি রেজোলিউশন পাবেন একদম। আসলে তো ডাবল গ্লাসের ওই টিভিটা আপনার যদি বেসিক টিভি নেয় তাহলে 7500 টাকা, 7500 টাকা, আর স্মার্ট টিভি নিলে 9500 টাকা, 9500 টাকা। আর এখানে একটা ভাইয়া টিভি দেখতে পাচ্ছি, এটা কি টিভি ভাইয়া? এটা হলো আপনার 32-এর বেসিক আর কি, 32 না 24, এটা হচ্ছে 24-এর বেসিক, 24-এর বেসিক। আচ্ছা আচ্ছা, বেসিক কিনতে চাইলে কত টাকা পড়বে ভাইয়া? 7500 টাকা, 7500 টাকা হচ্ছে ডাবল গ্লাস। আপনি ফোন দিয়ে আমাদের হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন, মানে অর্ডার দিলে একদম বাসায় গিয়ে ফিটিং করে টাকা নিয়ে আসবে। আচ্ছা রাইট, ওকে। যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন, জেলা সদর পর্যন্ত বাংলাদেশের সব জেলায়, জেলা সদরে আমরা পাঠিয়ে দিতে পারবো। দেন সেক্ষেত্রে আপনাকে 1500 বা 2000 বা 1020 টাকা, সাইজের উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাডভান্স করতে হবে। রাইট, ওকে। টিভির টাকা এটা ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ। আচ্ছা ওকে, তো আসলে মিকম টিভিগুলো অনেক ভালো, অনেক জনপ্রিয়তা পাচ্ছে। আপনারা চাইলে যাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু মিকম টিভিগুলো নিতে পারেন। আমার মনে হয় সার্ভিসের ক্ষেত্রে আপনারা সেরা সাপোর্টটা কিন্তু ভাইদের কাছ থেকে পাবেন। জি, তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।